আষাঢ় মানেই রথযাত্রা, বারো মাসে তেরো পার্বণের এক পার্বণ। রথযাত্রার চূড়ান্ত প্রস্তুতি শুরু হয়ে যায় স্নান যাত্রার দিন। রথযাত্রার আগে জ্যৈষ্ঠ শেষে জগন্নাথ দেবের স্নান যাত্রা শুরু হয়ে যায়। করোনা আবহে দুবছর বন্ধ থাকার পর এবার বিধিনিষেধ না থাকায় স্নান যাত্রার দিনই পুরীতে পূর্ণার্থীদের ভিড় দেখা যায়। সেজে উঠেছে পুরীর মন্দির। সকালে গর্ভগৃহ থেকে শোভাযাত্রা সহকারে স্নান মণ্ডপে আনা হয় জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে। সেখানে ১০৮টি ঘোড়া দিয়ে স্নান করানো হয় বিগ্রহকে। এরপর ১৫ দিনের বিশ্রাম পর্ব। রথযাত্রার দিন ফের দর্শন মিলবে জগন্নাথ দেবের।